आज हिमाचल प्रदेश विधानसभा निर्वाचन आज निर्वाचन एकेबारे सकाल आठटा थेके शुरू हो गेछे निर्वाचन पर्व। 68 आसने विधानसभा एक दफाय भोट ग्रहण आज और सकाल आठटा थेके भोट ग्रहण शुरू हो गेछे। इतिमध्ये भोट पर्व चलछे। सिराज केंद्र थेके लड़छेन विदायी मुख्यमंत्री जयराम ठाकुर। प्राय 55 লক্ষ মোট 55 লক্ষ ভোটের হিমাচল প্রদেশে আজ ভোটার কিন্তু ভাগ্য নির্ধারণ করবে আজ হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন। নয়াদিল্লির প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রয়েছে টেলিফোনে। রাজা, বিধানসভা নির্বাচন হিমাচল প্রদেশের অর্থাৎ একেবারেই বলা যেতে পারে হাতাহাতি লড়াই, সব মিলিয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে রাজা? ভোট পর্ব শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তুমি বলতে বললে সকাল আটটা থেকে শুরু হয়েছে এবং পাহাড়ি রাজ্যে শান্তিপূর্ণ ভাবেই ভোট হয় প্রত্যেক বছরই, সেভাবেই ভোট চলছে, ভোট গ্রহণ প্রক্রিয়া। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই তো বটেই, কারণ হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যেটা ইতিহাস, যে রেকর্ড, সেটা হচ্ছে প্রত্যেক বছর পালা বদল হয়। প্রত্যেকবার গত 32 বছর ধরে কখনো কংগ্রেস কখনো বিজেপি, এইবার বিজেপির যে দখলে থাকা রাজ্য সেটা কি তাহলে প্রত্যেকবারের রেওয়াজ মেনে বা ইতিহাস মেনে এবার কি কংগ্রেস পালা বদল করতে পারবে? মল্লিকার্জুন খড়গে নতুন সভাপতিত্বে সেই চ্যালেঞ্জ কংগ্রেস কতটা দখল করতে পারবে, নাকি অতীতের নজির ভেঙে বা বরাবরের রেওয়াজ ভেঙে বিজেপি পরপর দুবার, মানে যেটা কোনোবার হয়নি, পরপর দুবার ক্ষমতায় ফিরবে বিজেপি, এইটাই দেখার। এবং অনেকগুলো ইস্যু রয়েছে বিজেপির ক্ষেত্রে, যেমন নেগেটিভ মানে নেতিবাচক এবং ইতিবাচক ইস্যু একাধিক রয়েছে। যেমন গোটা দেশের মতো হিমাচল প্রদেশেও মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের অভাব, এইগুলো একটা বড় ইস্যু, মানে অ্যান্টি ইনকামিজম প্রতিষ্ঠান বিরোধিতার ক্ষেত্রে। পাশাপাশি স্থানীয় ইস্যুর মধ্যে আপেল চাষি একটা বড় অংশ রয়েছে, আপেলের যোগ্য দাম না পাওয়া, এগুলো একটা বিজেপির বিরুদ্ধে কংগ্রেস হাতিয়ার করছে। এবং তার পাশাপাশি বিজেপির আরেকটা মুশকিল হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের দায়িত্বে এবার হিমাচল প্রদেশে একাধিক জনসভা তো করেছেনই, অমিত শাহ গেছেন, জেপি নাড্ডা বিজেপি সর্বভারতীয় সভাপতি তার নিজের রাজ্য হিমাচল প্রদেশ, কিন্তু নতুন করে যে ঢালাও যে প্রার্থী তালিকা তৈরি করতে অনেককেই কিন্তু টিকিট দেওয়া হয়নি। পুরনো যারা বিধায়ক ছিলেন বিজেপির, তার মধ্যে 20-22 জন বিধায়ক যারা টিকিট পাননি তারা কিন্তু বিদ্রোহী নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গেছেন। সুতরাং এইটা বিজেপির কাছে একটা ফ্যাক্টর। অন্যদিকে কংগ্রেস যেগুলোকে হাতিয়ার করছে, কংগ্রেসের নিজের মধ্যেও গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে। আরেকটা ইস্যু হচ্ছে নতুন ইস্যু, সেটা হচ্ছে আম আদমি পার্টি। দিল্লির পর পাঞ্জাবে সবাইকে চমকে দিয়ে আপ ক্ষমতা দখল করার পর এবার কিন্তু হিমাচল প্রদেশ, গুজরাট, এগুলোতেও আম আদমি পার্টি ঢালাও প্রচারে নেমেছে। অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া এরা একাধিকবার প্রচারে গেছেন। আম আদমি পার্টি কি দুম করে সরকার বদল করতে পারবে, যেটা যেরকমভাবে পাঞ্জাবে হয়েছে? হিমাচল প্রদেশের মানুষ বা একবার বিজেপি একবার কংগ্রেস প্রত্যেকবার বেছে নেওয়ার পর এবার কি তৃতীয় শক্তি আম আদমি পার্টিকে বেছে নেবে? যদি বেছে নাও নেয়, আপ তো কিছুটা ভোট পাবে, अच्छा लग रहा है। हम वोट डालने आए हैं, बहुत अच्छा लग रहा है सर। वो तो सबका अपना अलग नजरिया है, मुद्दे तो सर वही है, रोजगार और महंगाई, बस यही है ज्यादा। उत्साह भारी है सर, आप देख रहे हैं हम 7:30 बजे से लाइन में लगे हुए हैं जी। मुद्दे बहुत सारे हैं लेकिन हमारी सरकार ने उनको हल किया है। हमारी सबसे बड़ी प्रायोरिटी हमारा रोड था, जो अभी एनएच का काम चल रहा है आप देख रहे होंगे। शिक्षा के क्षेत्र में भी हमारा हिमाचल अच्छा है, हेल्थ सर्विसेज भी अच्छी हैं। हम लोग फ्री की राजनीति में विश्वास नहीं रखते हैं, हम विकास की राजनीति में विकास रखने वाले लोग हैं। कितनी एक्साइटमेंट है? बहुत ज्यादा। तो फर्स्ट टाइम वोट दिया है आपने, किस मुद्दे पर वोट दिया है? मैंने विकास के मुद्दे पर वोट दिया है।